हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल एगेस फैमिली। तुम्हारा केमन आछो बंधुरा? आशा करी सकले भालो आछो। आमी आज के एक मिष्टी पिठे तैरी करे देखाबो, गुजिया पिठे। पिठेटाके गुजिया बला हय। एर जोन्नो की की लागछे चलो बंधुरा देखे नी। घी दिए दिए सूजीटा भाजार जो और एकटूखानी घी दीची। এবার আমি নারকেল কোড়াটা দিয়ে দেবো সুজির সঙ্গে, একসঙ্গে ভেজে নেবো হালকা। বন্ধুরা আমি শুকনো নারকেল দিয়ে করছি, শুকনো নারকেল দিয়ে করলে আরো ভালো হয় পিঠেটা। এমনি নারকেল দিয়ে করলেও হবে, কিন্তু না থাকলে শুকনো নারকেল দিয়ে করলে করা যাবে। দেখো বন্ধুরা, আমার নারকেল আর সুজিটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি, বেশি ভাজলে পরে লাল হয়ে যাবে, উড়ে যাবে। ভাজা হয়ে গেছে, এবার আমি ঠান্ডা করে নেবো এটাকে। দেখো বন্ধুরা, আমি যে ঘি দিয়ে নারকেল আর সুজিটাকে ভেজে নিয়েছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে। আমি এবার এর সঙ্গে চিনির গুঁড়োটা মিশিয়ে নেব। আস্ত চিনি দিলে পরে কেমন মুখে বাঁধে সেটা ভালো হয় না, গলতেও সময় লাগে। আর গুঁড়ো গুঁড়ো চিনিটা গুঁড়ো করে দিলে বেশ ভালো হয়। এবার আমি চিনির গুঁড়োটা দিয়ে এই সমস্ত সুজি আর নারকেল কোড়াটাকে মিশিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, ময়দাটাকে আমি মেখে নিয়েছিলাম একটু লবণ, একটুখানি সাদা তেল ময়াম দিয়ে সুন্দর করে যেভাবে লুচি তৈরি করা হয় সেভাবে মাখিয়ে নিয়েছিলাম। এবার আমি ছোট ছোট করে লেচি করে নেব। দেখো বন্ধুরা, আমি এক এক করে সমস্ত ময়দার লেচিটা কেটে নিয়েছি। এবার আমি লুচির মতো বেলে বেলে তার মধ্যে আমি পুরটাকে ভরবো। দেখো বন্ধুরা, আমি বেলে নিয়েছি, এবার এর মধ্যে পুরটাকে ভরবো। ভরে নিয়ে পিঠের মতন, পুলি পিঠের মতন তৈরি করবো। এবার আমি পুরটা দেওয়ার পরে পিঠেটাকে পুলি পিঠের মতন বানিয়ে নেব। তোমরা অন্য অন্য ডিজাইনে বানাতে পারো, আমি কলি পিঠের মতন করে বানাচ্ছি। পিঠেটা তোমরা এভাবে বানিয়ে দেখবে, খুব ভালো লাগবে খেতে, খুব মচমচে হবে, ক্রাঞ্চি। একটা পিঠে বানিয়ে দেখাচ্ছি, তারপরে বাকি পিঠেগুলো আমি বানিয়ে নেব। মানা
देखो बंधुरा आमार एकटा पिठे तैरी हो गेछे। এইভাবে এক এক করে সমস্ত পিঠেগুলো বানিয়ে নেব। আমি আর একটা পিঠে বানিয়ে নেচ্ছি। এবারে পিঠের মুখটাকে আমি এরকম ভাবে বন্ধ করে দিচ্ছি একটু ডিজাইন করে করে। দেখো বন্ধুরা আমি দুটো পিঠে বানিয়ে নিলাম। দেখো বন্ধুরা আমার সমস্ত পিঠেগুলো গুজিয়া পিঠেগুলো আমার পুর ভরে বানিয়ে ফেলেছি পিঠেটা। এবার আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি, তেলের মধ্যে পিঠেগুলোকে ভেজে নেব। দেখো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এক এক করে পিঠেগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পিঠেগুলো ডুবো তেলে ভাজতে হবে তাহলে ভালো হবে। উল্টে দিচ্ছি, আর একটা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা এক পাশ ভাজা হয়ে গেছে, আমি আর এক পাশ উল্টে দিচ্ছি। একটু লালচে লালচে করে ভেজে তুলে নিতে হবে পিঠেগুলো, খেতে খুব ক্রাঞ্চি হবে। দেখো বন্ধুরা এগুলো আমার হয়ে গেছে গুজিয়াগুলো, আমি তুলে নিচ্ছি। এবার বাকি গুজিয়াগুলো এক এক করে আমি ভেজে তুলে নেব। একপাশ হয়ে গেছে, আবার উল্টে দিচ্ছে।
দেখো বন্ধুরা আমার সমস্ত পিঠেগুলো ভাজা হয়ে গেছে, আমি এক এক করে সব তুলে নিয়েছি, এটা লাস্ট দিয়েছি আমি। এই পিঠেগুলো গুজিয়া পিঠেগুলো অনেকদিন পর্যন্ত ফ্রিজে রেখে খাওয়া যাবে, নষ্ট হবে না, এমনি বাইরে থাকলেও কোনো ব্যাপার নেই, নষ্ট হবে না। বাড়িতে লোকজন আসলে হঠাৎ করে এরকম বানিয়ে রাখলে দেওয়া যায়। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমরা একটু চ্যানেলটাকে দাঁড় করাতে পারবো, উপর দিকে নিয়ে যেতে পারবো। আমাদের পাশে থেকো এইভাবে বন্ধুরা। তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ, আর যারা দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। দেখো বন্ধুরা আমার গুজিয়াগুলো সমস্ত বানিয়ে সার্ভ করে দিয়েছি প্লেটে। বন্ধুরা আজকের মতো টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।